ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ডট পাপাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা অত্যন্ত স্পেশাল ব্লগ, তার কারণটা হচ্ছে আমি তোমাদেরকে সেটা পরে জানাবো। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো। আজকে সকালটা আমার চা দিয়ে শুরু হলো। স্নান করে একবার নিচে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার আর বাড়িতে পুজো, সেই জন্য আমি পুজোর জন্য মিষ্টি আনতে গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই একটা আমার জন্য পার্সেল পাঠিয়েছে। কেন পার্সেল পাঠিয়েছে তোমাদেরকে বলছি, তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে, তো তার গিফট পাঠিয়েছে, যে গিফটটা আমার কাছে খুব স্পেশাল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বার্থডেতে চূড়াটা দিয়েছে, আর এর সঙ্গে আরও অনেক গিফট দিয়েছে, যেগুলো যেহেতু অনলাইনেতে সেই জন্য আসতে তো অনেকটা লেট হয়, তো আজকে এটা এসেছে, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এরপর যেগুলো আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। সারাদিনে আরও অনেক চমক আছে, তো চলো আজকে সারাদিন আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আবার নিচে যাই, তোমাদের দাদাভাই কী গিফট পাঠিয়েছে সেটা দেখি। তো চলো বন্ধুরা সাথে থাকো। দেখলেই আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো লাঞ্চ করতে। প্রায় 3টে বেজে গেছে আর কেক অর্ডার করে দিয়েছে, আর লাঞ্চ অর্ডার করে দেবে না সেটা তো হতেই পারে না। আর আমার হাজব্যান্ড সব সময় বার্থডে মানে বার্থডের মতো করেই বানায়, তো চলো আজকে তোমাদের দাদাভাই লাঞ্চে কী কী অর্ডার করে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, মুগের ডাল, এটা হচ্ছে শুক্তো, মোচার ঘণ্ট, মাটন, এখানে চাটনি, স্যালাড, আর হচ্ছে পাঁপড় ভাজা। সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর আমি সামনে আসার টাইম পাইনি। আর আজকে রাত্রিবেলাও তোমাদের দাদাভাই আমার জন্য খাবার অর্ডার করে দিয়েছে, তো চলো কী খাবার অর্ডার করেছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে বন্ধুরা, এখানে চিলি চিকেন আর এখানে লাচ্ছা পরোটা আছে। বন্ধুরা এখন তো ডিনার করব, অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে, তো এখন খেতে বসবো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তার আগে আমি খেয়ে আসি, খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করব। তো চলো বন্ধুরা, তোমরাও ডিনার করে নাও, আমিও করে নিই। বন্ধুরা আজকে তো নবমী, আর আমার তো জন্মদিনের ব্লগটা আমি শেষ করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করি। আর আজকে তো নবমী, তাই তোমাদের সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসা। আর আজকে তোমাদের দাদাভাই খাবার অর্ডার করে দিয়েছে, সেটাই আমি এখন ডিনার করব। তো চলো আজকে কী অর্ডার করে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা আজ যেহেতু বিজয় দশমী, তাই তোমাদের সকলকে জানাই শুভ বিজয় দশমী, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে। তো কালকে রাত্রিবেলা ডিনার করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর আমি ব্লগটা শেষ করিনি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোন এসে গিয়েছিলো আর আমি কথা বলছিলাম সেই জন্য। তো আজকে ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তোমরা তো দেখেওইছ যে দুর্গা পুজোর সময় তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। হ্যাঁ, একটা দিনের জন্য এসেছিল, সেটা এখানে কিছু কাজ ছিল সেই জন্য এসেছিল, তো দেখা করে গিয়েছিল, কিন্তু পুরো দুর্গা পুজোটাই আমরা আলাদা কাটিয়েছি। ও ক্যাম্পে ছিল আর আমি বাড়িতেই ছিলাম, আমার বার্থডেটাও ও ওখানেই ছিল আর আমি এখানেই ছিলাম,
তো যতটা সম্ভব ও ফোনের মাধ্যমে করেছে সেটাই স্বাভাবিক বিষয়, দূরে থাকা সত্ত্বেও কিন্তু যে এই জিনিসগুলো পালন করে স্পেশাল দিনগুলো এটা দেখে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি দেখেছি অনেক মানুষ পাশাপাশি থাকা সত্ত্বেও কখনো বার্থডে বা অ্যানিভার্সারি পালন করে না, তাই আমি নিজেকে খুব লাকি মনে করি যে এত দূরে থাকার পরও আমার হাজব্যান্ড এত খেয়াল রাখে আমার। তো ওকে যদি আমি থ্যাঙ্কস বলি সেটা আমার খুব বড় ভুল হবে, কারণ ভগবানের কাছে হয়তো কিছু ভালো কাজ করেছি তাই এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। তো বন্ধুরা চলো, অনেক কথা বলে ফেললাম, আজকের ব্লগটা এবার শেষ করি। যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক বন্ধু আবার ভিডিও দেখে চলে যাচ্ছ আমার, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে তো আর কোনো ব্যালেন্স লাগে না, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। বাই বাই।